সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। এটা আমাদের কেন লাগবে, যারা নতুনে বিজনেস করতে আসতেছেন তাদের অনেকেরই পেজের ফলোয়ার কম এবং অ্যাকাউন্ট খুবই নতুন, সেজন্য দেখা যায় আপনি অনলাইনে বিজনেস করলেও সেটা খুব একটা গ্রো করবে না। যদি আপনি অনলাইনে বিজনেস ভালোভাবে করতে চান তাহলে অবশ্যই আপনার পেজের ফলোয়ার পর্যাপ্ত থাকা প্রয়োজন। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি মাত্র 100 থেকে 150 টাকার ভিতরে আপনি 1000 ফেসবুক ফলোয়ার নিতে পারবেন, তাও ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে, মানে অ্যাড ক্যাম্পেইন ফলোয়ার। আপনি বুস্টিং ফলোয়ার কিভাবে নেবেন সেটা আমরা দেখাবো। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা যদি অনলাইনে ঘোরাঘুরি করেন আর কি, বা বিভিন্ন জায়গায় দেখেন যে তারা 300 থেকে 500 টাকা কিন্তু ফেসবুক বুস্টিং ফলোয়ার সেল করে। আপনি চাইলে এই কাজটা শিখে মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে দুই জায়গায় কিন্তু আপনি অনায়াসে কাজ করতে পারবেন। এমনকি আপনি যদি চান যে একটা ফেসবুক পেজ তৈরি করে সেখানে আপনি বুস্টিং সার্ভিস সেল করবেন বা ফলোয়ার সেল করবেন, তাহলে কিন্তু অনায়াসে করতে পারবেন। আর আজকে যে কাজটা আমি শেখাতে যাচ্ছি সেটা একদমই অর্গানিকলি কাজ, আপনার কোনো প্রকার সমস্যা হবে না, পেজ 100% মনিটাইজেশন হবে, কোনো প্রকার প্রবলেম হবে না। তো আই হোপ যে আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে একটা সুন্দর করে ফেসবুক পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। যারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্লাসগুলো করেন নাই অবশ্যই করে নিন পূর্বের ক্লাসগুলো, তাহলে আশা করি যে আপনার অ্যাড ক্যাম্পেইন নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। তো আমাদের ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমাদের যে মেন বিষয়টা দরকার সেটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দরকার, এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট রাখতে হবে। অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আমাদের টিউটোরিয়াল আছে, অথবা আপনি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে একটা কীভাবে বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখতে পারবেন। তো চলুন আমরা সরাসরি কীভাবে একটা অ্যাড রান করা যায় সেটা আমি দেখাই। তো আমরা সরাসরি যেটা করব, আমরা ফেসবুকের এখানেই অপশনে চলে আসতে পারি, ফেসবুকের হোম পেজে চলে যাব আমাদের প্রোফাইল থেকে। আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় বা অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখায় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই নিয়ে যদি কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি হয়তো কিভাবে একটা ফেসবুক পেজ ভেরিফাই করতে হয় বা একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য সেটা আমি দেখাতে পারি। তো আমরা একটা কাজ করব, এখান থেকে যদি আমরা অ্যাড রান করতে চাই তাহলে আমরা এখানে অ্যাডস ম্যানেজার যেটা আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনার অ্যাডের যেখান থেকে অ্যাড রান করতে হয় সেখানে আপনাকে নিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে এখানে এরকম আসতে পারে, যদি আপনাদের ফার্স্ট টাইম অ্যাড রান করতে চান, যদি কারো প্রবলেম থাকে যে এরকম আসতে পারে। হ্যাঁ, এরকম আসলে ঘাবড়ানোর কোনো দরকার নাই, এখান থেকে আপনি বিজ্ঞাপন রান করতে পারবেন। তো এবার আসি হচ্ছে আরেকটা সিস্টেম দেখায়, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা এখান থেকেও আমরা কিন্তু অ্যাড রান করতে পারবো। তো আমরা সরাসরি যেটা করব, এখান থেকে আমরা মোর টুলসে ক্লিক করব, মানে অল টুলসে, এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। আপনার যদি এখানে যদি এরকম আসে তাহলে আপনি বিজনেস ম্যানেজার থেকে বা business.facebook এখান থেকে কিন্তু আপনি এই জায়গায় চলে আসতে পারবেন। এটা হচ্ছে আগের ইন্টারফেস, কারো কারো ক্ষেত্রে এরকম আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এখনকার ইন্টারফেস। তো যদি কারোটা এরকম থাকে তাহলে তো ফাইন, তাহলে আপনি সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। আর যদি এরকম থাকে তাহলে সেটাও আপনি দেখতে পারবেন। তো যদি এরকম থাকে তাহলে তো হইলই, সেম একই জায়গায় নিয়ে আসবে আপনাকে, সেম একই জায়গা থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। কীভাবে অ্যাড রান করবেন, আমি ধরেন আমার এই বিজনেস অ্যাকাউন্টে আমি অ্যাড রান করতে চাচ্ছি না, আমি ধরেন আমার আরেকটা অ্যাকাউন্টে অ্যাড রান করবো, তাহলে আমি এখানে ক্লিক করব। অথবা আপনি যদি বলেন যে নতুনে আসছেন, আপনি অ্যাড রান করতে পারতেছেন না বা আপনার ওই অপশনটা আসতেছে না, তাহলে আপনি ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করলে আমার ওই জায়গায় চলে আসতে পারবেন যেখান থেকে আমরা অ্যাড অ্যাবজেক্টিভ সেট করি। হ্যাঁ, অ্যাডের বিভিন্ন অ্যাবজেক্টিভ সেট করি, তো অবজেক্টিভ সেট করার জন্য এখানে আসতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে চলে আসছি, দেখবো কীভাবে একটা অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। তো আমরা এখান থেকেও সেমভাবে ক্রিয়েটে অ্যাডে, মানে ক্রিয়েটে ক্লিক করলে আপনার এখানে অবজেক্টিভ সিলেক্ট করার অপশনে চলে নিয়ে আসবে, মানে নিয়ে আসবে আর কি, আপনি এখানেও আসলে সেমভাবে নিয়ে আসবে। তো আপনি ফাইনালি যেটা করবেন, এটা করার আগে আপনি চলে যাবেন হচ্ছে বিলিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশনে চলে যাবেন।
সবার আগে আপনার বিলিং ইনফরমেশনটাকে অ্যাড করে নিতে হবে বা আপনার কার্ডটা অ্যাড করে নিতে হবে। তা না হলে দেখা যাবে যে আপনি যতই কাজ করেন আর কি অ্যাড রান করতে পারবেন না, প্রবলেমে পড়বেন। তো আপনারা যেটা করবেন, এখানে আসার পরে এখানে আপনাদেরকে পেমেন্ট সেটিংস আছে নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে পে করতে বলতেছে, এটা আপনার হয়তো করতে বলবে না কারণ আমি একটা অ্যাড্রালাইজ মানে অ্যাড চালাইছিলাম, সেই ক্ষেত্রে আমার কিছু বকে আছে, সমস্যা নেই, এটা আমরা এই মাসে দিয়ে দিব। তো এখান থেকে দেখেন অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। অবশ্যই আপনার এখানে এরকম আসবে, দুইটা অপশন দেখাবে। যদি বলে যে আপনার কার্ডটা কোন ব্যাংকের, এবার কার্ডের কথা যদি আমি বলি, হ্যাঁ, আপনি ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডগুলো ব্যবহার করতে পারবেন এখানে। তো সবথেকে সহজভাবে আপনাকে কার্ড দিয়ে থাকে হচ্ছে ইসলামী ব্যাংক, ইসলামী এজেন্ট ব্যাংক। হ্যাঁ, এজেন্ট ব্যাংকে আপনি যাবেন, দেখবেন সুন্দর করে আপনার কাছ থেকে 1200 টাকার মতো খরচ হবে, আপনি একটা মাস্টার বা ভিসা কার্ড আপনি পেয়ে যাবেন। ওইটার মাধ্যমে আপনি ফেসবুক অ্যাড থেকে শুরু করে এ টু জেড সব কিছু করতে পারবেন। তো সর্বোচ্চ আপনার 12 দিন সময় লাগবে কার্ডটা প্রসেসিং হইতে, দেন উইন্ডোজ করাইতে, এগুলো দিয়ে আপনার 10-12 দিন সময় লাগতে পারে। তো আপনি সবথেকে সহজে যদি আপনি কার্ড আনতে চান তাহলে আপনি ইসলামী ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা সরাসরি যেটা করবো, এখান থেকে ডেবিট কার্ডের ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তো এখানে আমাদের কার্ডের নাম, মানে কার্ডের নাম বলতে বোঝায় হচ্ছে কার্ডের ওনারের নাম, হতে পারে ধরেন রাজু আহমেদ, এরকম নাম থাকে। হ্যাঁ, আপনার কার্ডের যে যার নামে কার্ডটা করবেন তার নামটা দিতে হবে, অবশ্যই ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেটা দিতে হবে, এবং ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল রেখে মূলত কার্ডের নামটা করা হয়। তো আপনার এখানে নামটা দিবেন এবং কার্ডের নাম্বার দিবেন। এখানে কার্ডের নাম্বারটা আপনি কার্ডের পিছনে পেয়ে যাবেন, অথবা আপনার মানে আপনাকে যদি একটু দেখাই যে ভিসা কার্ড কীরকম হয়ে থাকে বা মাস্টার কার্ড কীরকম হয়ে থাকে। ভিসা কার্ড, আপনি ভিসা কার্ড লিখে যদি সার্চ করেন এখানে অনেক ইমেজ পাবেন যেখানে আপনি খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। দেখেন এখানে খুবই সুন্দর করে দেখানো আছে যে এখানে এটা হচ্ছে কার্ড নাম্বার, দেখছেন এই এরকম আপনি আপনার কার্ডের ভিতরে একটা নাম্বার পাবেন। এটা হচ্ছে এক্সাম্পল দিতেছি আপনাদেরকে, এরকম একটা নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। এবং এটা হচ্ছে মাসটা এখানে পেয়ে যাবেন, এই যে ধরেন 12-20 সালে মেয়াদ চলে যাবে, হ্যাঁ এরকম একটা এক্সপায়ার ডেট থাকবে। তো আপনি এটা এখানে বসাবেন, বসানোর পরে এখানে সিবিসিটা এখানে দেখায় না, ওই যে আমাদের লোডটা শেষ হয়ে গেলে আমাদের এখানে কিছু অবজেক্টিভ সেট করতে বলবে। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডের বিভিন্ন গোল। হ্যাঁ, তো কোন অ্যাডের কী লাগবে, কোন ক্লায়েন্টের কী দরকার সেগুলো, যেমন এখানে সেলসের ভিতরে আছে কনভারসেশন, ক্যাটালগ, সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, অ্যাড ক্যাম্পেইন, কলস, প্রমোশনের ভিতরে আছে অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্টস, লিড জেনারেশনের ভিতরে কী কী আছে, এখানে প্রতিটা গোল। তো আমাদের যেহেতু ফেসবুক পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন রান করা দরকার, সেজন্য আমরা সরাসরি যেটা করব, এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনার মোটামুটি প্রাথমিক কাজটা শেষ হয়ে যাবে, এবং এখানে একটা নাম দিতে বলবে। অবশ্যই এই নামটা আপনার মনের মতো করে যেটা খুশি দিতে পারেন, এবং পরবর্তীতে যেন আপনি বুঝতে পারেন যে এটা হচ্ছে আমার এই অ্যাড ক্যাম্পেইন অমুক কোম্পানির জন্য অ্যাড ক্যাম্পেইনটা করছেন, ঠিক আছে। তো এখানে দিলাম ধরেন সফট আইটি, আইটি সফট আইটি, এটা দিয়ে আমি একটা দিয়ে দিলাম পেজ লাইক অ্যাডস, এটা এক্সাম্পল একটা নাম দিলাম, আপনারা যা খুশি দিতে পারেন, এটা আমি বোঝানোর জন্য এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এখানে আর আপনার কোনো কাজ নাই, এটা একটু মিলিয়ে দেখতে পারেন। আবার যদি আপনারা ভুল করে অবজেক্টিভটা ভুল সিলেক্ট করে থাকেন তাহলে এখান থেকে এডিট করে আবার পূর্বের জায়গায় চলে যেতে পারবেন। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, তো আপনারা জাস্ট নামটা দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে ফাইনাল কাজটা হচ্ছে এখানে আমাদের সকল ধরনের কাজগুলো করার দরকার পড়বে, এটা হচ্ছে অ্যাডসেট বলে থাকে। তো এখানে একটা নতুন একটা অ্যাডসেটের নাম দিবেন, ধরেন সফট আইটি অ্যাডসেট, একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবার আসেন নিচের দিকে। তো এখানে দেখেন লেখা আছে কনভারসেশন এবং কনভারসেশন লোকেশন, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ এঙ্গেজমেন্ট, মানে পিপলকে, মানে আপনার এঙ্গেজমেন্টকে, আপনার টার্গেটেড অডিয়েন্সকে কোথায় আপনি নিতে চাচ্ছেন
সেটা এখান থেকে সেট করতে হবে। যদি মেসেঞ্জারে নিতে চান তাহলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এখানে বলা আছে, ইনস্টাগ্রাম, তারপরে এটা হচ্ছে ধরেন ভিডিওতে, এটা হচ্ছে ওয়েবসাইটে, এটা হচ্ছে অ্যাপে, আর এটা হচ্ছে ফেসবুক পেজে। আমার যেহেতু পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন, সেজন্য আমি যেটা করব এখান থেকে পেজ লাইকটাই সিলেক্ট করব। তো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এখান থেকে ধরেন আমার কাজটা হচ্ছে, ধরেন আমি আপাতত চাচ্ছি যে আইটি ইনস্টিটিউটের জন্য বা ফ্যাশন রিলেটেড আমি একটা পেজের জন্য মূলত বিজ্ঞাপন রান করবো, তাহলে আমি এখানে আমার পেজটাকে সেট করে দিতে হবে। এবার কথা হচ্ছে, আপনি যে বিজ্ঞাপনটা রান করবেন, রান করার জন্য অন্যের যদি বিজ্ঞাপন রান করেন, সেক্ষেত্রে অবশ্যই ওই পেজের ম্যানেজার অ্যাক্সেস আপনার থাকাটা আবশ্যক। যদি আপনার ম্যানেজার অ্যাক্সেসটা থাকে তাহলে আপনি অনায়াসেই তার জন্য বিজ্ঞাপনটা রান করতে পারবেন। তো অথবা নিজেরটা থাকলে তো কোনো কথাই নাই, এটা থাকতে হবে যে অ্যাকাউন্ট, যে ফেসবুকের ভিতরে আপনার অ্যাড অ্যাকাউন্ট বা যে ফেসবুক থেকে আপনি বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছেন ওই ফেসবুকের ভিতরে অ্যাক্সেস থাকতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আপনাকে ডেলি বাজেট সেট করতে হবে। ওকে, ডেলি বাজেটটা হচ্ছে যে আপনি প্রতিদিন কত মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন এবং কত টাকা বাজেট দিতে চাচ্ছেন, সেটা যে আপনাকে এতগুলো মানুষের কাছে পৌঁছাবে বিনিময়ে আপনাকে এত টাকা বাজেট দিতে হবে, ঠিক আছে? সেটা আপনার বাজেটের উপর বেস করে তারা অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আমার যেহেতু দরকার হচ্ছে আমি 100 টাকায় 1,000 ফলোয়ার নিব, আপনি মিনিমাম বাজেট আপনি $10 রাখতে পারেন, $10, $5 আপনার খুশি রাখতে পারেন, এখানে $1 দেওয়ার দরকার নাই। ওকে, দিবেন যাতে মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যায় এবং কি আপনি আপনার টার্গেটেড গোলসের কাছে পৌঁছাতে পারেন বা টার্গেটেড অডিয়েন্সগুলো জেনারেট করতে পারেন। তো আমরা এটা করার পরে এখানে কোনো ম্যাটার না, এটা একদিনে ফুরাবে। আমরা যদি দেখি যে আমাদের কয়েক 1 ঘন্টার ভিতরে 1,000 ফলো রয়ে গেছে, সাথে সাথে আমরা অ্যাডটা বন্ধ করে দিব, জামালে শেষ, ঠিক আছে? এখানে আপনাকে পুরো দিন অ্যাড চালাইতে হবে না। আর যদি মনে হয় না আমার $500 বাজেট, আমি $5 অ্যাড চালাবো, তাহলে $5 এখানে সেট করে দিবেন। তো এটা করার পরে এবার আসি হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেট। এই জিনিসটা কি, এটা হচ্ছে কখন থেকে আপনি বিজ্ঞাপনটা শুরু করতে চাচ্ছেন, কয় তারিখ থেকে শুরু করতে চাচ্ছেন এবং কয় তারিখে বন্ধ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে এটা। তো আমি চাচ্ছি 9 তারিখ থেকে শুরু হবে, কয়টা থেকে শুরু হবে এটা অবশ্যই থাকবে, দিয়ে দিবেন ডেটটা। দেওয়ার পরে ইন টাইম, যে আপনি একটা খুবই ব্যস্ত লোক, মানে আপনি খুবই ব্যস্ত লোক, তো আপনার পর্যাপ্ত সময় হবে না যে অমুক তারিখে আপনাকে বিজ্ঞাপনটা বন্ধ করে দিবেন ম্যানুয়াল আইসা। সেজন্য আপনি চাইলে যদি সময় না পান তাহলে এখানে একটা নির্দিষ্ট ডেট সিলেক্ট করে রাখলেন, ওই ডেটে অটোমেটিকলি আপনার বিজ্ঞাপনটা অফ হয়ে যাবে। আর যদি বলেন না দরকার নাই, এটা স্টার্ট ডেটে শুরু হবে, কোনো শেষ হবে না, যতদিন টাকা আছে চলবে ততদিন আপনি এটা শুরু করতে পারেন। ধরেন আমি ইন টাইম দিলাম হচ্ছে 18 তারিখ এবং শেষ হবে ধরেন 6টা, বা একটা নির্দিষ্ট একটা ডেট টাইম জোন দিয়ে দিলেন 5টায়, এরকম দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে এটা আপনার কাজটা শেষ হয়ে যাবে। তো এবার আসি হচ্ছে লোকেশন। লোকেশনটা হচ্ছে আপনি কোন কান্ট্রিতে মূলত আপনার বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছেন সেটা। তো আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা দিয়ে দিতে পারেন, ধরেন আমি বাংলাদেশটা দিয়ে দিতে পারি, বাংলাদেশ। আপনি চাইলে বিভিন্ন কান্ট্রি লেখে লেখে সার্চ করলেও কিন্তু এখানে অ্যাড রান করতে পারেন। ধরেন ইউএসএ লেখেন, তাহলে ইউনাইটেড স্টেটস চলে আসবে, হ্যাঁ ইউনাইটেড স্টেটস, তাহলে কিন্তু দুই দেশে বিজ্ঞাপন চলবে। এইভাবে আপনি যতগুলো দেশ আছে সবগুলো দেশে চাইলে বিজ্ঞাপন রান করতে পারবেন আর কি। তো অবশ্যই এটা আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন অবশ্যই বলবেন যে দেখো তুমি যদি ওয়ার্ল্ডওয়াইড ফলোয়ার নাও তাহলে আমি তোমাকে খুবই কম টাকায় এবং টার্গেটেড মানুষের কাছে পৌঁছাই দিতে পারবো, কিন্তু সেটা ওয়ার্ল্ডওয়াইড হবে, নির্দিষ্ট কান্ট্রি হবে না। যদি নির্দিষ্ট কান্ট্রিটা দিতে চান ধরেন ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে, তাহলে একটা লাইকের দামও আপনার 100 টাকা পড়ে যেতে পারে, ঠিক আছে? ওইটা করা যাবে না, ওইটা খুবই ব্যয়বহুল। আপনি শুধু দিবেন ইন্ডিয়া, পাকিস্তানি এবং বাংলাদেশ, এই তিনটা দেশের আপনি কাজ করে দিবেন, এনাফ, আর আপনার কোনো ঝামেলা নেই। তাহলে আপনি খুবই কম টাকায় আপনি কাজটা করে ফেলতে পারবেন। তো এটা হয়ে গেল। তারপরে আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গাটাকে সেট করতে পারেন। ধরেন আমি চাচ্ছি ঢাকার ভিতরে আমার বিজ্ঞাপনটা শুরু হবে, তাহলে ঢাকাতে লেখেন ঢাকা, তাহলে ঢাকা সিটি এটা লিখে সার্চ করেন, তাহলে ঢাকা সিটির মেন টার্গেট থাকবে ঢাকা সিটিতে আপনার বিজ্ঞাপনটা কত কিলোমিটারের ভিতরে চলবে, 40 কিলোমিটার, এটা আপনি 80 কিলোমিটার করে দিতে পারবেন। এইভাবে আপনি কাজ মানে বাড়াই দিতে পারবেন। আপনি যদি গুগলে যা সার্চ করেন ওয়ার্ল্ড সিটি বা ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, তাহলে আপনি পুরা বাংলাদেশে কতগুলো ডিস্ট্রিক্ট আছে সে ধরে ধরে আপনি চাইলে বিজ্ঞাপনটা সেট করতে পারেন বা লোকেশন সেট করতে পারেন। আরেকটা সিস্টেম আছে, এখানে দেখেন লেখা আছে ড্রপ পিন। আমি চাচ্ছি যে সিলেটে আমি বিজ্ঞাপনটা রান করবো, তাহলে সিলেটের উপর এখানে ক্লিক করে আমি ড্রপটা ক্লিক করবো, এখানে এসে ক্লিক করে দিব, তাহলে আমার সিলেটে এটা ড্রপ হয়ে গেল। তো আমি চাচ্ছি সিলেটে কত কিলোমিটার হবে, ধরেন আমি চাচ্ছি যে 80 কিলোমিটার, তাহলে সিলেটটাকে 80 কিলোমিটার করে দিবেন। তাহলে আমার বাংলাদেশে কয়টা জায়গায় আমার বিজ্ঞাপনটা টার্গেটেড হচ্ছে,
দুইটা জায়গায়। এভাবে কিন্তু আপনি চাইলে নির্দিষ্ট কাজ জায়গায় জায়গায় সেট করতে পারবেন আপনার বিজ্ঞাপনটা। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন এবং আপনি নিজেও ড্রপ ইন করে করে কিন্তু আপনি আপনার টার্গেটেড লোকেশনটাকে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আই হোপ যে আপনি এটা বুঝতে পারছেন। তো এবারে এটা হচ্ছে জেন্ডার, মানে এগো, আপনি কত বয়স থেকে আপনার প্রোডাক্টটাকে প্রচার করতে চাচ্ছেন, আপনার প্রোডাক্টের উপর বেস করে আপনি বয়সটাকে নির্ধারণ করতে হবে। অবশ্যই যদি আপনি ভালো একটা রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই 18 থেকে 45 বছর পর্যন্তই বেটার রেজাল্ট দেয় আর কি, তো আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা 50। তো আমি ধরেন আপাতত 45টা ইউজ করব। এবং এই প্রোডাক্টটা কি ছেলেদের জন্য না মেয়েদের জন্য, এটা হচ্ছে জেন্ডার, ঠিক আছে? জেন্ডার এটা হচ্ছে এগো এবং এটা হচ্ছে জেন্ডার। জেন্ডারটা হচ্ছে ছেলেদের প্রোডাক্ট না মেয়েদের প্রোডাক্ট সেটা। তো আমি ধরেন এখান থেকে ওমেনটা দিয়ে দিলাম বা অল জেন্ডার দিয়ে দিলাম, তাহলে সকলের কাছে বিজ্ঞাপনটা শো হবে। তো এখানে অনেক কিছু আছে, আমরা জাস্ট ইন্টারেস্টেড পার্সনগুলোকে খুঁজে পাবো। যদি আপনি ইন্টারেস্ট পার্সন নাও সেট করেন তাও সমস্যা নাই, কারণ ফেসবুক আপনার ইন্টারেস্টেড পার্সনের কাছেই পৌঁছায় দিবে। ফেসবুক এখন অনেক আপডেট, মেটা আসার পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আপনি চাইলে সেট করতে পারেন। অথবা যদি বলেন যে না আমার এত আমি এটা করতে পারবো না, বা টার্গেটেড অডিয়েন্স আমি ইন্টারেস্টেড পার্সনগুলোকে খুঁজে বের করতে পারবো না, তাহলে একটা কাজ করেন, একটা একটু কষ্ট করে যা গুগলে সার্চ করবেন ফেসবুক ইন্টারেস্টেড ওকে সরি আমি মনে হয় বানান ভুল লিখে ফেলছি, আমরা ইন্টারেস্টেড লিখি INTEREST টার্গেটিং টুলস, এটা লিখে আপনি সার্চ করবেন। ইন্টারেস্টেড মানে ফেসবুক ইন্টারেস্টেড টার্গেটেড টুলস, আপনি এখান থেকে ইঞ্জিন স্কাউটে চলে যাবেন, এখান থেকে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, আপনি আপনার আর রিলেটেড কিওয়ার্ডসের ফলাফল পেয়ে যাবেন বা অডিয়েন্সগুলো পেয়ে যাবেন। যদি আপনি এখানে লেখেন শপিং, তাহলে শপিং রিলেটেড যত আছে আপনার অডিয়েন্স আছে বা ইন্টারেস্টেড পার্সন আছে তাদের কিওয়ার্ডগুলো আপনাকে বের করে দিবে। তাহলে আপনি এই টুলস দিয়ে আপনি যে কোনো কাজগুলো করে ফেলতে পারবেন। ওকে একটু নিচের দিকে আসি আমি, দেখেন এখানে কিন্তু আমার সব কিছু চলে আসছে। এখানে দেখেন এই কিওয়ার্ডটা যদি বা এইটা আপনি যদি এখানে অ্যাড করেন তাহলে কিন্তু কতগুলো মানুষের কাছে পৌঁছাবে এগুলো কিন্তু আছে। হ্যাঁ ধরেন আমি এটা এখান থেকে অ্যাড করব, তাহলে এখান থেকে আমি এটা হিসাব পিন করে দেব, দিয়ে এখান থেকে আসবে আমি এটা সেট করে দেব, তাহলে এই মানুষের কাছে কিন্তু পৌঁছাবে। এইভাবে আপনি চাইলে টার্গেটেড অডিয়েন্স বা ইন্টারেস্টেড পার্সনগুলোকে খুঁজে বের করতে পারবেন। আশা করি আপনি এটা করে ফেলতে পারবেন, আমি শর্টকাট দেখা দিলাম। ওকে তো আপনি না চাইলেও সমস্যা নাই, এটা নাও সেট করতে পারেন বাংলাদেশের জন্য। তো এবার আসি অটোমেটিক প্লেসমেন্ট, এই বিজ্ঞাপনটা কি আপনি অটোমেটিক করতে চাচ্ছেন না ম্যানুয়ালি? ধরেন ম্যানুয়ালি যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে দেখেন ফেসবুকে এই বিজ্ঞাপনটা চলবে, ইনস্টাগ্রামে চলবে, মেসেঞ্জারে চলবে, আপনি এখানে নির্দিষ্ট করে দিতে পারবেন যে এখানে চলবে, এখানে চলবে না, এখানে চলবে, এখানে চলবে না। যেমন এখানে বলা আছে যেমন সার্চ রেজাল্টে, ফেসবুকের সার্চ রেজাল্টে চলবে কি না, আপনি এটা তুলে দেন তাহলে সার্চ রেজাল্টে চলবে না, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী, এভাবে আপনি ধরে ধরে করতে পারবেন। কিন্তু বেটার একটা রেজাল্ট পেতে গেলে অবশ্যই এখানে ফেসবুক যেটা রিকমেন্ড করতেছে অ্যাডভান্সড প্লেসমেন্ট রিকমেন্ডেশন বা রিকমেন্ড, তো এটাই আপনি দিয়ে দিতে পারেন। তো আপনি প্রথমটাই সেট করে দেবেন, দেওয়ার পরে এটা সব কিছু ঠিকঠাক থাকলে আপনি একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ফাইন, তাহলে আপনি নিচের দিকে চলে আসবেন, এসে নেক্সটে ক্লিক করবেন। আমি খুব দ্রুত বুঝাইতেছি, আশা করি যে আপনি বুঝতে পারবেন, কারণ আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে বুঝাইতে পছন্দ করি। ওকে তো এবার আমরা যেটা করবো অ্যাডস নেমে, আমরা এখান থেকে মেন কাজটা করে ফেলবো, তাহলে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ধরেন ফেসবুক একটা নাম দিয়ে দিলাম, ফেসবুক অ্যাডস এটা একটা নাম দিয়ে দেন, আপনি যা খুশি দিতে পারেন। এখানে ধরেন সফটি দিয়ে দিলাম, সফট আইটি অ্যাডস একটা নাম দিয়ে দিবেন। তো এগুলো চেনার জন্য যে অ্যাডস সেট এটা, অ্যাডস এটা, এগুলো আসলে চেনার জন্য। তো এখানে পেজটা ঠিক আছে কিনা দেখে নেবেন, এবং এখান থেকে অ্যাড এ মিডিয়া, এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাড এ ইমেজ, যদি আপনার ইমেজ থাকে সেখানে এখান থেকে এসে অ্যাড করতে পারেন, ভিডিও থাকলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তাহলে আমরা অ্যাড এ ইমেজে ক্লিক করব। যদি আমাদের বাইট থেকে কোনো ইমেজ আনার দরকার পড়ে তাহলে আপলোড, এখানে দেখেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করব। আপলোডের ইমেজের এখানে ক্লিক করলে আপনি বাইট থেকে যে কোনো একটা ইমেজ এখানে নিয়ে আসতে পারবেন। ধরেন আমি এই ইমেজটা নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে? এভাবে আপনি আইনা এখানে সিলেক্ট করে ডানে ক্লিক করবেন, আপনার ইমেজটা অ্যাড হয়ে যাবে। আশা করি এটা বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে ইমেজ আনতে হবে। সেম মেথড, ভিডিও আনারও সেম মেথড একই। ওকে তো এবার কথা হচ্ছে
যে আমার এখান থেকে আমি একটা নিব, ফেসবুক পেজ লাইক অ্যাড ক্যাম্পেইনের জন্য সবথেকে বেটার একটা মেথড হচ্ছে এটা। তো আমি এই ছবিটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম, মানে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি আপনার ভালো হয় তাহলে আপনি খুব দ্রুত ফলাফল পাবেন। ধরেন আমার এটা হচ্ছে এইরকম একটা কন্টেন্ট আমি এখান থেকে প্রোভাইড করলাম। আপনি চাইলে আরও অনেক কন্টেন্ট আছে, যেমন এটা হচ্ছে এক হুজুরের কন্টেন্ট। তো হুজুর সাপ এটাই করছিল, ওর কাছ থেকে নেওয়া কন্টেন্টটা। তো যদিও আমি এটা কাজ করি নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনি চাইলে বিভিন্ন কন্টেন্ট ইউজ করতে পারেন, যেমন এখানে ইউজ করতে পারেন যে তুমি তোমার বাবা মাকে যদি ভালোবেসে থাকো, একমত মানে ভালোবেসে থাকো, তাহলে এখানে একটা লাইক দাও। তো এইভাবে আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন। তো এগুলো হচ্ছে কন্টেন্ট, এগুলো কোনো ম্যাটার না, আপনি চাইলে বিভিন্ন কন্টেন্ট ইউজ করতে পারেন। আপাতত আমি এখানে এক্সাম্পল আপনাকে দেখাইতেছি, এটা দিয়ে যে করতে হবে এরকম না। হ্যাঁ, তো এখানে অন্য কিছু ভাবার কোনো দরকার নাই বা কোনো সুযোগও নাই। তো আপনি আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন। তো এই কাজটা করে ফেলবেন, একটা কন্টেন্ট দিয়ে দিবেন এখান থেকে, অথবা একটা ভিডিও দিয়ে দিবেন। অবশ্যই এইগুলো কন্টেন্ট খুবই বেশি কাজে দেয়, ঠিক আছে। আপনার কন্টেন্টের উপর বেস করে আপনার ফলোয়ার আপডাউন করবে, যে কত ফলোয়ার আপনি বিল্ড করতে পারবেন আপনার অ্যাডের মাধ্যমে। আমি যদি এই কন্টেন্ট দিয়ে, যে কন্টেন্ট এখন আছে এটা দিয়ে যদি আমি অ্যাড রান করি, তাহলে দেখা যাবে যে আমার 100-150 টাকা লাগবে 1000 ফলোয়ার নিতে, ঠিক আছে। আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন। তো মানুষের সামনে শো করলে এরকমভাবে শো করবে, প্রিভিউটা আপনি দেখতে পারবেন। এবং উপরে যদি একটা ডেসক্রিপশন অ্যাড করতে চান, তাহলে প্রাইমারি টেক্সের এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন, আপনার ডেসক্রিপশনটা উপরে চলে আসবে, ঠিক আছে। দেখেন চলে আসছে। তো এভাবে আপনি ডেসক্রিপশনটা অ্যাড করতে পারেন। আমি আপাতত চাচ্ছি না ডেসক্রিপশন অ্যাড করতে। তো আপনার যদি কোনো ডেসক্রিপশন থাকে সেখানে, আপনি চাইলে এখানে থেকে অ্যাড করে দিতে পারবেন। তো এই হচ্ছে কাহিনী। যদি আপনার চান যে একটা ডেসক্রিপশন আপনার শেষ হয়েছে, আরেকটা ডেসক্রিপশন দিতে, তাহলে অ্যাড টু টেক্সট অপশন এখানে ক্লিক করবেন, আরেকটা ডেসক্রিপশনের অপশন পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ট্র্যাকিং দরকার নাই আমাদের আপাতত। এটা করার পরে আপনি জাস্ট এখান থেকে পাবলিকে ক্লিক করে দেবেন। পাবলিকে ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে আপনার বিজ্ঞাপনটা শুরু হয়ে গেছে। কারণ আমরা পূর্বে আমরা কী করছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলছি, সেজন্য আমাদের ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে। আপনি যদি এইভাবে মানে আপনি যদি এইভাবে বিজ্ঞাপন রান করেন, আই হোপ যে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, 100% শিওর আমি বলতে পারি। তো যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেটা আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব দুইটা জায়গায় সিস্টেম দেওয়া আছে সাপোর্ট নেওয়ার জন্য। তো আপনি চাইলে ওখানে কমেন্ট করতে পারেন এবং ফেসবুক পেজে যা মেসেজ করতে পারেন। তো আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো আর যারা বলে যে ফেসবুকে কাজ করা যায় না, ফেসবুকে ফলোয়ার আসে না, আসলে এই আপনারা হয়তো সিক্রেট জিনিসই জানেন না। আজকে যে জিনিসটা জানাইলাম বা দেখাইলাম আপনাদেরকে, এটা আমি জানি না কেউ দেখাবে কি না, এটা আসলে সম্ভব না, কেউ দেখাবে না, কেউ জানেই না এগুলা, ঠিক আছে। তো আপনি যদি এইভাবে কাজ করেন, 100% আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে কি, আমরা কাজ করে প্রমাণ করে নিজেরা ট্রাই করে দেন, ওইটা সফল হলে তারপরে আপনাদেরকে শেখাই। তো আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো আই হোপ যে অনেক কথা বলে ফেলছি, তো আপনাদের একটু হলো উপকারে লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে তাহলে দেখতে থাকেন, সমস্যা নাই। একটা সময় ভালো লাগবে, আপনি তখনও করে দিতে পারবেন, সমস্যা নাই, জোর নাই, ঠিক আছে। আর অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করতে পারি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে, তাহলে কি আমাদের ভিডিওটা সরে পড়বে। এবং তারাও যদি অ্যাড ক্যাম্পেইন শিখতে চায় বা সহজে অ্যাড রান করতে চায়, তাদের পেজের জন্য ফলোয়ার নিতে চায়, তাহলে কিন্তু তারা ইজিভাবে এইগুলো কাজ করতে পারবে এবং তার অনেক উপকারে আসবে। তো অবশ্যই এই কাজটা করতে পারেন, অবশ্যই শেয়ার করে ভিডিওটা আপনার ফেসবুকের ওয়ালেটে রাখতে পারেন। তো অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।